চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তখন মিথ্যা যেটা জি ফাইভের সিরিজ সেটা সিজন টু রিলিজ করে গেছিলো সিজন টুটা কেমন লাগলো সেটা কথা বলবো তো ব্যাপারটা হচ্ছে যে মিথ্যা সিজন ওয়ানটাও দু হাজার আই থিঙ্ক বাইশ ছাড়ে রিলিজ করেছিল এবং তখন দেখেছিলাম সিরিজটা মোটামুটি রিসেন্ট একটা অ্যাভারেজ টু অ্যাভারেজ সিরিজ দেখেছিলো খুব একটা বিশাল কিছু গল্পর খুব একটা মনে হয় যে ইন্টারেস্টিং একটা গল্প বা এমন কিছু বিশাল কিছু টুসেন টর্নস খুব অদ্ভুত টাইপের মানে মানে খুব ভালো টাইপের জিনিস আমার মনে হয়নি ডিসেন্ট একটা ঠিকঠাক দেখলাম ঠিক আছে লেগেছিল এবং ওই ওটা যে গল্পটা ছিল প্লেকারিজম নিয়েছিল ওই বুঝছিলো এবং সেই গল্পটা সিজন টুতেও ফলো করা হয়েছে সিজন টুর ব্যাপারটা সিজন ওয়ানে কি ছিল সিজন টু ওয়ানে তা একটা মিস্টিরিয়াস অ্যাঙ্গেল ছিল একটা মিস্ট্রি একটা সাসপেন্স তো ধরে রেখেছিল খানিকটা কিন্তু এখানে না সেরকম কিছু নেই গল্পটার মধ্যে গল্পটার মধ্যে একদম দম নেই এবং যা জিনিসপত্র ঘটে সেটা একটা জিনিসের উপরে রিভলভ করছে ঠিক আছে তো সিজন টুটা আমি অনেস্টলি স্পিকিং আমার একদমই ভালো লাগেনি একটা বিলো অ্যাভারের সিরিজ লেগেছে আমার যদি সিরিজটা রানিং লেন্থ খুব কম তিন সাড়ে সাড়ে তিন ঘন্টা রানিং লেন্থ ধুপো গর্ব যদি দেখি তো তাও সিরিজটা প্রচণ্ড বোর লাগছিল কিছু কিছু জায়গা বিকজ যে জিনিসপত্রগুলো ঘটে সেগুলো স্ক্রিন পেতে এমনভাবে ফিট করা হয়েছে প্রচণ্ড ফোর্স ফিট লেগেছে এবং সেই জিনিসগুলোর কোনো মানে নেই ঠিক আছে না এবং সেই জিনিসগুলো মানে গল্পটাই এমন করেছে যে জিনিসগুলো রিপিটেটিভ লাগছে প্রচণ্ড একই জিনিসে গল্প ঘোরাফেরা করছে হোক আমি সেটা এক্সপ্লেন করছি পরের দিকে সেটা হচ্ছে প্রথম যে গল্পটা কি গল্পটা সে একই জিনিসে জুহি যে হোমা করছে প্লে করছে তো সেটা বই লিখে ধুন্ধ এবং সে বইটা খুব টপ বেস্ট সেলার হয়ে গেছে প্রচুর পপুলারিটি পেয়ে গেছে এবং পরের দিকে তার অ্যালিগেশন একটা ইয়াং ছেলে যে অমিত বলে যে ক্যারেক্টারটা প্লে করেছে নবীন কাস্তুরে সেটা অ্যালিগেশন লাগাচ্ছে যে তার এই যে গল্পের ধুন্দ লিখেছে উমা ক্যারেক্টারটা সে সেটা তার ম্যানোস্ক্রিপ্ট থেকে প্লেগারাইজড করা হয়েছে তার ম্যানোস্ক্রিপ্ট থেকে চুরি করা হয়েছে একটা একটা অ্যালিগেশান লাগাচ্ছে এবং যেটা অবন্তিকা রাসানের যে ক্যারেক্টারটা যেটা ওই ওই ফার্স্ট সিনে ছিল কোথায় ইডিটিংয়ের একটা ক্যারেক্টার মানে ওটা জুহির ইরিটেট করে জুহি মানে জুহিকেও ইডিটেট করে এবং আমার অ্যাজ এন অডিয়েন্স আমাদেরকেও প্রচুর ইরিটেট করে প্রচণ্ড বিরক্তিকর ক্যাক্টারটা সেটা এখানেও রয়েছে এবং সে পিছনে পড়ে রয়েছে ওর নিজস্ব কিছু ইনটেনশন রয়েছে সেটা তো সিরিজ দেখালাম না বুঝতে পারবেন কী না কী বৃত্তান্ত তো নিয়ে গল্প রিভলভ করে বাকিটা দেখতে গেলে আমাকে যেভাবে গিয়ে সেটা দেখে নিতে হবে আর কি ঘটছে না ঘটছে এবার ব্যাপারটা হচ্ছে এর যে স্ক্রিন প্লেতে না এই স্ক্রিন প্লেতে কোনো ক্যারেক্টারই ওয়েল ডেভেলপ নয় কোনো ক্যারেক্টার ডেভেলপ নয় যে নবীন কাস্তের যে ক্যারেক্টার রয়েছে আমিত এই ক্যারেক্টারটা কিন্তু গল্পের খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার কিন্তু বাট এই ক্যারেক্টারটা কী ব্যাকস্টোরি সেটা কে সেটা কী ইন্টেনশন কী জিনিস মানে সেই জিনিসটা ফিলই করে না যেন ভালো ইনফরমেশন প্রোভাইডও করে না এবং সেটা লাস্টে যে দেখায় পরিণতি হয় সেটাও দেখতে ভাল লাগে না মানে কোনো ক্যারেক্টারই ওয়েল ডেভেলপ নয় কোনো ক্যারেক্টার ওয়েল ডেভেলপ নয় রজিত কাপুরের ক্যারেক্টারটা বলি আমি জুহি ক্যারেক্টারটা বলি আবান্তিকার দাসানের ক্যারেক্টারটা বলি মানে মানে যে রেয়া রাজগুরু মানে কোনো ক্যারেক্টারই আপনাকে এটা ছুতে পারবেন কোনো ক্যারেক্টারই মানে এত রাইটিং খুবই খাজা রাইটিংটা প্রচণ্ড খাজা মানে রাইটারকে গাঁজা খেয়ে লিখেছি আমি জানি না আমি একটা একটা সিন আছে যেখানে জুহি মানে স্পয়লার হয়ে যেতে পারে বাট ঠিক আছে স্পয়লার যাওয়া হবে একটা ক্যারেক্টার ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা নিজের বাচ্চাকে নিজে কিডন্যাপ করায় কী হয় না যেটা অন্যগত কেউ কিনন্যাম না করতে পারে ভাই এগুলো কী লিখেছে ভাই এগুলো কোথায় এগুলো কে কে করে এগুলো মানে এগুলো দেখে এত বোকা বোকা লাগছিল ওটাকে টুইস্ট হিসেবে দেওয়ার চেষ্টা করেছে ঠিক আছে এবং এই স্ক্রিন মানে এই যে স্ক্রিন পেটাই স্ক্রিন পের মধ্যে কোনো সারপ্রাইজিং এলিমেন্টও নেই কোনো টুইস্ট অ্যান্ড বিশাল কিছু রিভিলিং টুইস্ট অ্যান্ড টার্নসও নেই যেটা দেখে আপনি মজা দেবে বিশাল কিছু মজা হবে সেই একই জিনিস ঘটছে পুরো সিরিজ হ্যাঁ যে ওকে প্লেগারাইজ করছে ইয়ে দিচ্ছে এবার এই নবীন কাসের ক্যারেক্টারকে কে মানে কে মানে কে কী চালনা করছে কে কন্ট্রোল করছে কে রাজেশ কাপুরের ক্যারেক্টারটা কী করছে এদিকে সেই সব জিনিসপত্র ঘটে এবং জুহি কীভাবে এখান থেকে বেরোচ্ছে না বেরোচ্ছে জুহির কী রয়েছে সব কিছু নিয়ে জিনিসটা সেই একই রিপিটেটিভ ওয়েতে চলে তো রাইটিং এই সিনেমার খুব এই সিরিজের খুবই খারাপ রাইটিং খুবই খারাপ এবং স্ক্রিন প্লে সেম জিনিস সেম স্ক্রিন প্লেও খুব খারাপ মানে একদম ভালো লাগেনি এটার কোনো কারণ ক্যারেক্টারগুলো একদম ভালো করে লেখা হয়নি ক্যারেক্টারগুলো আরও ভালো করে লেখা দরকার ছিল এবং সিজন থ্রির ইঙ্গিতও লাস্টে দেওয়া হয়েছে ভাই সিজন থ্রি এটার কে বানায় ভাই সিজন টুটা এত খাজা হয়েছে সিজন থ্রি কী করে বানায় মানে কী মানে কি সাহস এটা বানায় আমি বুঝতে পারি না ভাই সত্যিই বলছি সিজন থ্রির ইঙ্গিত দেওয়া হচ্ছে বিশাল ব্যাপার এটা পারফরমেন্সের কথা যদি বলি জুহি চতুর্দী ক্যারাক্টারটাই সুমা করছে পারফর্মেন্স সত্যি বেশ ভালো ভালো পারফরমেন্স ফার্স্ট জেনও ছিল এখানেও বেশ ভালো পারফরমেন্স দিয়েছে ইন্দ্রনীল সেনগুপ্তর ছোটো রোল ছিল বা ঠিকঠাক পরফরমেন্স রয়েছে রাজিত কাপুর পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে বাট আওয়ান্তিকা রাসানি মানে ভাগ্যশ্রীর মেয়ে রিয়া রাজগুরু ক্যারেক্টারটা এত বিরক্তিকর পারফর্ম মানে মানে এত মানে ক্যারেক্টারটা প্রচুর ইরিডেটিং মানে প্রচণ্ড বাজেভাবে লেখা এবং পারফরমেন্সও খুব একটা আমরি নয় ঠিক আছে মানে যে নতুন মেয়ে ঠিক আছে ওটাকে আমি বাদ দিলাম ছেড়ে দিলাম তার আরও ইম্প্রুভমেন্টের স্কোপ রয়েছে বাট ক্যারেক্টারটি ইটসেলফ লেখাই প্রচুর বিরক্তি মানে প্রচণ্ড মানে ওকে যে ক্যারেক্টার ট্রেডসগুলো দেওয়া হয়েছে এত বিরক্তিকর লাগে মানে ও স্ক্রিনে এলে আপনার সহ্য করতে না ওর ভাই বির বিরক্তি লাগবে আপনার তো এরকমটা টাইপের ক্যারেক্টার লেখা হয়েছে একটা সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার অথচ যে ক্যারেক্টার পছন্দ হচ্ছে না আপনার তাহলে সিরিজটা কী করে জানাবে হ্যাঁ আর নবীন কাস্তর যে ক্যারেক্টার লাগে সেটা হচ্ছে সেটা তো সেটা তো খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল আর ক্যারেক্টারটাকে পুরো নষ্ট করে দিয়েছে রাইটারটা পুরো নষ্ট করেছে ক্যারেক্টারটা মানে ক্যারেক্টারটা খুবই বাজেভাবে লেখা খুবই বাজেভাবে লেখা মানে একদমই মানে ক্যারেক্টারটা কি বোঝা যায় না কিছু না ব্যাক স্টোরিটা ভালোভাবে ডেভেলপ নয় খুবই খারাপভাবে লেখা খুবই খারাপভাবে লেখা মানে রবীন্দন কোস্তিটা ভালো অ্যাক্টার বলে যেটুকু সিনস পেয়েছে সে পুল অফ করে দিয়ে দিয়েছে আর বাকি ক্যারেক্টার বাকি যারা যারা অন্যান্য পারফরমেন্স দিয়ে তারা ঠিকঠাক পরফরেন্স দিয়েছে অনিন্দিতা বসু ছিল দেখলাম আর তার আর রোলটাও খুব ছোটো ছিল ঠিকঠাক পরফরমেন্স দিয়েছে স্যার কথা গেল টেকনিক্যাল অ্যাসপেক্ট এই সিরিজে কিন্তু ভালো সেটা বলতে টেকনিক্যাল এসপেক্টটা ভালো যেভাবে যেভাবে কিছু ড্রোন শট নেওয়া হয়েছে যেভাবে কিছু যেভাবে দার্জিলিংটাকে দেখানো হয়েছে কারণ সিরিজটা দার্জিলিংয়ে বেস তো দার্জিলিংটাকে যেভাবে ফুটি তোলা হয়েছে পুরো সিরিজে সেটা কিন্তু দেখতে হবে হিল স্টেশনে দার্জিলিংয়ের গল্পটা বেস আপনি ক্যামেরা যেখানে ধরবেন সেখানেই সিনটা ভালো লাগবে এটা আমি কি কী বলবো তো সেটা ভালো লাগছিলো দেখতে সেটা অস্বীকার লাভ নেই মানে হিল মানে যে টেকনিক্যাল অ্যাসপেক্টটা কিন্তু ভালো বাট আমি সিজন থ্রিটা আমি অপেক্ষা করতে চাই না এটা ওর টেক সিরিজটাকে নিয়ে তোমাদের সিজটাকে আমাকে লেগেছে দেখে দেখতে পারো ডেফিনেট কমেন্ট করে জানতে পারো ভিডিওটা ভালো লাগতে চ্যানেল প্লিজ স্সক্রাইব করে যদি ডিসক্রিপশন সিস্টেম যেতে পারো টেক কেয়ার